আসসালামু আলাইকুম, আমি মেসি। আমার জোটেক বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিও খুবই ভালো লাগে, আপনারাও দেখবেন। আমরা যখন নতুন কোনো মোবাইল ক্রয় করি তখন সেই মোবাইলটা কিন্তু অনেক ফাস্ট থাকে, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের কারণে দেখা যায় আমাদের মোবাইলটা হ্যাং হতে থাকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটা টিপস দেখাবো, টিপস শেখাবো, যে টিপসগুলো অনুসরণ করলে অর্থাৎ অ্যাপ্লাই করলে আপনাদের ফোনটা অনেক ফাস্ট থাকবে, যেটা ঘন ঘন হ্যাং হবে না। তো প্রথম যে টিপসটা আমি আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাপস। তো আমরা মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি আমাদের প্রয়োজনে। তো প্রথমে যেটা করবেন, আপনারা আপনাদের ফোনে যেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনারা ইনস্টল করে রাখছেন কিন্তু ব্যবহার করেন না, সেই অ্যাপসগুলো কিন্তু ডিলিট করে দেবেন অর্থাৎ আনইনস্টল করে দেবেন। এরপরে যেটা করবেন, আমরা দেখতে পাই অনেক অ্যাপসের লাইট ভার্সন কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাই। যেমন এখানে ফেসবুকের লাইট ভার্সন আপনি যদি সার্চ করেন এখানে পেয়ে যাবেন। ফেসবুক লাইট দেখতে পাচ্ছেন, মাত্র 2 MB একটা অ্যাপ। কিন্তু আপনি যখন ফেসবুকের যে মেন অ্যাপ সেটা ইনস্টল করতে চান তাহলে সেটা দেখতে পাবেন অনেক, মনে করেন অনেক MB, সেটা প্রায় 200-300 MB মতো হয়ে যায়। তো আপনি সেখানে ফেসবুক লাইটটা মাত্র 2 MB ভিতরে পেয়ে যাচ্ছেন। আর তো আপনাদের ইন্টারনাল স্টোরেজ অনেকাংশে খালি থাকবে, এতে করে আপনাদের ফোনটা হ্যাং হওয়া থেকে অনেকাংশে রক্ষা পাবে। তো এরপরে আমরা যেটা করবো, আমরা চলে যাব দ্বিতীয় যে টিপসটা সেটা দেখার জন্য সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে আপনারা যেটা করবেন, অ্যাবাউট ফোন অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন MIUI ভার্সন অথবা এখানে বিল নাম্বার নামে একটা অপশন পাবেন, সেখানে আপনারা ট্যাপ করবেন 7 বার। তো এটা যেহেতু আমাদের Xiaomi ফোন, আমি এখানে 7 বার ট্যাপ করব। 7 বার ট্যাপ করার কারণে একটা ডেভেলপার অপশন চালু হবে। তো ডেভেলপার অপশনটা আপনারা কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে জাস্ট একটু ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আসবেন নিচে। তো এটা যেহেতু Xiaomi ফোন, এডিশনাল সেটিংসে সেই ডেভেলপার অপশনটা আমরা পেয়ে যাবো। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন, এখানে ক্লিক করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কিল, ট্রানজিশন অ্যানিমেশন স্কিল, অ্যানিমেটার ডুরেশন স্কিল, এই অপশনগুলো আপনার পেয়ে যাবেন। তো আপনার মোবাইলটা যখন আপনি দেখতে পাচ্ছেন হ্যাং হচ্ছে, তো এখানে যে তিনটে অপশন আমি দেখালাম এই তিনটে অপশন আপনারা এখান থেকে অফ করে দিবেন। তো এই অ্যানিমেশনগুলো হচ্ছে একটা সৌন্দর্য, কিন্তু আপনি সৌন্দর্য দেখলে তো হবে না, আপনার ফোনটাকে হ্যাং হওয়া থেকে রক্ষা করতে চাইলে এগুলো আপনি এখান থেকে অফ করে দেবেন। দেখতে পাচ্ছেন এগুলো আমি অফ করে দিচ্ছি। এগুলো অফ করে দিলে আপনার ফোনটা বারবার যে হ্যাং হয়, ঘন ঘন হ্যাং হয়, সেখান থেকে রক্ষা পাবে। তো এগুলো আমাদের দ্বিতীয় টিপস। এখন আমরা তৃতীয় টিপস দেখে নেবো, সেটা দেখার জন্য আমরা আবার চলে যাব ফেস সেটিংস অপশনে। এখানে আসার পরে যেটা করবেন, এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন অটো সিন্স ডাটা, এটা অফ আছে। আপনাদের যদি এটা অন করা থাকে আপনারা এটা অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে অফ আছে, এখানটা অফ রাখবেন। তো এটা অফ রাখার কারণ হচ্ছে আমরা যখন আমাদের ডাটা চালু করে এটা যদি অন করা থাকে তাহলে আমাদের যে অ্যাপসগুলো সেগুলো অটো আপডেট হতে থাকে, এতে করে আমাদের ফোনটা ঘন ঘন হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো আমাদের তৃতীয় টিপস। এখন আমরা চলে যাব চতুর্থ টিপস দেখার জন্য। তো এবার যে অপশনটা সেটা হচ্ছে, আমরা অনেক সময় অপ্রয়োজনে আমাদের ফোনের ওয়াইফাই, আমাদের ফোনের লোকেশন, ব্লুটুথ এগুলো কিন্তু অন করে রাখি। তো আমরা যখন কোনো জায়গায় যাই এগুলো কিন্তু সার্চ করতে থাকে, নতুন কিছু সার্চ করতে থাকার কারণে আমাদের ফোনটা কিন্তু হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। তো এই অপশনগুলো আপনারা অফ রাখবেন, যেমন আপনাদের লোকেশন, ব্লুটুথ, ওয়াইফাই এগুলো যখন তখন চালু রাখবেন না, যখনই প্রয়োজন হবে ঠিক তখনই কিন্তু চালু রাখবেন। তো এখন আমরা শেষ টিপসটা দেখে নেব, শেষ টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে গুগল ফটোস আছে সেইখানে। তো গুগল ফটোসে আসার পর এখানে যে আইকনটা পাবেন ইমেলের, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে যে ব্যাকআপ অপশন পাবেন এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে সেটিংস অপশনে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে যে ব্যাকআপ অপশনটা সেটা কিন্তু অন করা আছে। তো এতে করে কি হচ্ছে, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, কোথাও গেলাম, সেখানে ঘুরতে গেলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, সেগুলো আমাদের গ্যালারিতে জমা হয়। তো এই ব্যাকআপটা যখন আমরা অন রাখি তখন দেখা যায় আমরা ডাটা অন করার পরে অথবা ওয়াইফাই অন করার পরে এই ছবি ভিডিওগুলো অটোমেটিক আমাদের যে গুগল ফটোস আছে সেখানে
ব্যাকআপ হতে থাকে, আপলোড হতে থাকে। এতে করে আমাদের যে মোবাইলের এমবি ওয়াইফাই এগুলো তো নষ্ট হয়, সাথে আমাদের ফোনটা কিন্তু অনেকাংশে হ্যাং করে। অর্থাৎ ভিতরে যখন এটা কার্যক্রম চলতে থাকে তখন আমাদের ফোনটা হ্যাং করে। তো যেটা করবেন, এখানে এই ব্যাকআপ অপশনটা আপনি অফ করে রাখবেন। এতে করে আপনার যে অপ্রয়োজনীয় ছবি ভিডিও সেগুলো কিন্তু অটোমেটিক আপলোড হবে না আপনার এই গুগল ফটোসে। তো এই গেল আমাদের আজকের টিপস। তো বিয়ার্স, আশা করি এই টিপসগুলো আপনারা অনুসরণ করলে অনেক উপকার পাবেন, আপনাদের ফোনটা হ্যাং হওয়া থেকে ঘন ঘন রক্ষা পাবে। তো বিয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন।